Ashit Sandosha, DJ Bapi, do Shai Ek Number Poll. আমি শুনিয়াছি তাতে কোনো বিভীষিকা অবধি প্রবেশ করতে পারবে না মা গো, তবে আমি এই শরীরে কেন করে প্রবেশ করবো? তোমার নিঃশ্বাস যখন হেমের গুড়ি যাইবে উড়িয়া সুতার সংসারে না গো প্রবেশ করিবে বাস তোমাছে লোকে দংশ হলে করে ফিরে আসবে আর নিকটে ও গো জননী। বাহ, এক পিতা সন্তানের জন্য বাসর ঘর নির্মাণ করেছে, আর আগে জননী আমার সন্তানকে খাওয়ার জন্য সাতালি পর্বতে লোয়ের বাসের ঘরে চিত্র করেছে। আর তুমি কি দেখবে সাতালি পর্বতের উপরে যত দাঁড়ি প্রহরী তারা পাহাড়ে আছে, সবার চোখে আমি আজ হতে দিলাম Shut up!
আমি দেখতে দেখতে সাতালি পর্বতে এসে গেলাম। একই একই মৃদু হাসি, একই রূপ। আমি আর সহ্য করতে পারছিলাম। কালীর নয়ন জলে জলে মুখ ভেসে যায়, কেমন দাম সাইব আমি Oh,
আমার মস্তকে তুই লাথি মারলি, আর মস্তকের জ্বালা বলে জ্বালা সহিতে না পারি। আমি তো এই অন্ধকারের মধ্যে আমি কিচ্ছু তো দেখতে পাচ্ছি না। না না, আমি এখন কি করি, আমি এখন কি করি, আমি 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 যে এই জ্বালা সহ্য করতে পারছি না, এই জ্বালা সহ্য করতে পারছি না। ও কি ওরে কালে রে, আমি তোমার কাছে কি অপরাধ করেছি কালিনি? তুমি আমাকে রঞ্জন করে চলে যাচ্ছ কালিনি? না কালিনি না, আমি তোমাকে পালাতে দেবো না কালিনি। আমার হস্তে রয়েছে এই বিয়ের জাতি, তোমাকে মেরে না তোমাকে মেরে শেষ করে দিলাম। আমি আমি যে বিজয়ের জেলা সহ্য করতে পারছি না। বেহুলা ও গো বেহুলা, একটি মানুষ চলো তুমি আমাকে উঠতে দেখো না বেহুলা। আমি আমি না বিশেষ জেলা সহ্য করতে পারছি না বেহুলা। ই বেহুলা হে আজ পিয়ে Yeah.
मन पड़छे सजी पर देते हैं अद्र देखते एक भुच्ची पत्र बच्चा रास्ता लिखे जाए लिखल प्रिय प्राणेश्वरी निवेदित तुम्हारे तुम कर्म दोषे कल आगे दोषी देवसुरापुरे नित्य गीत कार्य सतीपे अमर सरपल्य चले ने अंचले बदिया अपन पति के बच्चे रायबे आपन डाला ए ए बेहुला ए पिता ए अभिमान कर उठे देखो तुम एक उठे खे द सारे पाघा दिरे
Oh,
না দিলে বারে ভেড়ে চিহিলে বাইমাল দাসে দিল মায়ের কাতে কষ্ট না দিলে একেবারে মা কত নারী করেছে আনছান স্বামী হারা কিংবা স্নেহের পুত্রারা
শাশুড়ি মাতা গেছে শিব সম্ভব মন্দিরে, তুমি গিয়ে বলো পাথরের দেবতা কেন বালিকা বয়সে ভাঙতে হস্তের শেখা, কেন মুস্তাবে সুদের সিঁদুর, কেন মুস্তাবে ধীরে পায়ের আলতা, কেন চূড়াবে পাথরের দেবতা ফিরিয়ে দাও স্বামী এখন এই পুত্রকে নিয়ে কি করবে জানাবে দেবা তাও, এই পুত্রকে নিয়ে আমি নিজ হাতে পুড়িয়ে দেবো কেন আমি তোমার এই কাজ করে জুড়ে করি গমি দিতি আমি শুধু চাইব তোমার কাছে একটি চিঠি এই বাণী আমার শোনার টাই নাই মধুমাতা, আমি এখন আসি মধুমাতা শ্বশুরি ধরি চার শুনে বাঁচে বধুমাতা দাদা সাধি চার শুন বাঁচো আসে জোরে পিতা ধোতি চাদন সোনা বাচো গাও না মান্দাস জোরে, পিতা ধোতি চাদন সোনা বাচো গাও না মান্দাস জোরে, তোমার পায়ে ধরে পিতা ধোতি চরণ সোনা বাচো গাও না মান্দাস জোরে, পিতা ধোতি চরণ সোনা বাচো গাও না মান্দাস জোরে, পিতা গো মধুমাতা একটি কলার বেলা তৈয়ারি করে দাও না পিতা বলো তুমি কি হো মাঝে, আমি তোমার জন্য মান্দাস তৈয়ার করে দিচ্ছি, যাও যাও তুমি গৃহ মাঝে, তার আগে আমি বিশ্বকর্মা ডাকি সে আমার জন্য সুন্দর করে মান্দাস করে দেবে, এসব মধুমাতা
তাই তো এখন আমি কি করি এখন আমি বিশ্বকর্মাকে ডাকে বিশ্বকর্মা বিশ্বকর্মা আমি তোমাকে এখানে ডেকেছি বিশ্বকর্মা অগো বিশ্বকর্মা আমার পুত্র যে যাইবে ফাঁসিয়া তাই সব সুন্দর করে একখানা মান নাশ করিল তুমি এতদিন পরে বুঝেছি তুমি সেই মহাসতী তোমার স্পর্শে আমার হারানো বোন আমি ফিরে পেয়েছি তাই তো বুঝেছি তুমি সেই মহাসতী মহারাজ বিশ্বকর্মা যাই তুমি সুন্দর করে মান নাশ করিলে এখন আমি আসি আমি এখন মান নাশ করিয়ে দিচ্ছি ও মান দাস করে মান দাস আজ করে বিশ্বকর্মা আমার মন্দাস তৈরি করা হয়ে গেছে সুন্দর মন্দাস হয়েছে এসো বিশ্বকর্মা বধুমাতা অগমা পরীক্ষায় হইয়াছ তুমি উত্তীর্ণ ওই তোমার মন্দাস বধুমাতা আবার তুমি ফিরে আসবে কিনা আমি কেমন করে বুঝবো বধুমাতা এটা তো তুমি ঠিকই কথা বলেছো পিতা তোমার পুত্র পুত্র চম্পকনগরে আর যদি নিজে যায় মনে করবো পিতা তুই তোমার পুত্র পুত্র বধু ফিরবে না পিতা পুত্র ভিক্ষা দাও করো চরে করি মিনতি তুমি নিব না বধি অগপদ মাতা চল মাছ অচকত হাঙ্গর কুমির বল মাছ অচকত মাগো ভাল্লুক যদি কেউ তোমাকে আক্রমণ করতে আসে তাহলে তুমি কি করবে বধি মাতা চল মা তুমি পঞ্চশতী নাম করবে দ্রৌপদী কুন্তী অহল্যা আনন্দা দরি তারা দেবী দুর্গা দুর্গা নামে কইয়া শরণ চাইবে তুমি ভাসিয়া যে আসবে তোমার সম্মুখে যদি কেউ তোমাকে ক্ষতি করতে চায় গঙ্গার বাড়ি দিয়ে তাদের অঙ্গে ফেলে দেবে তারা পাষাণ হয়ে যাবে মন্দাসে তুলে দিয়েছি তুলসী গাছ ওই তুলসী গাছ কি করবে জানো বধুমাতা ওই গঙ্গার থেকে বাড়ি নিয়ে বলবে ওম তুলসী তপ্পাল পিয়াকে সব সচ্চা বিষ্ণু ভক্ত পদে দেবী সত্যপতি নারায়ণ নমস্তুত নম নম নারায়ণ বলেছে যে ব্যক্তি প্রত্যেকদিন স্নান করে জল দেবে জলে জঙ্গলে অঙ্গলে আমি তাকে উদ্ধার করব ভারতের ফিরে পেতে হলে মা ভারতের পঞ্চদেবতার নাম স্মরণ করতে হবে নল নীল বন্ধা বিষ্ণু মহেশ্বর অর্জুন অর্জুন নাম করিয়া স্মরণ চাইবে তুমি ভাসিয়া হারা ধন তুমি পাইবে ফিরিয়া
আমাকে বান্দাসে তুলে দিয়ে পিতাতে চলে গেছে দাদা তুই এখন আমি কি করব তো ওই তো লাগে বসে আছি গো মাইরা গো গো মা তুই আমার স্বামী বিকে তোমরা দিয়ে যাবে গো মা তুই আমি যে ফিরে দেখি না তা তুই জানি দাদা তাই আমার স্বামী বিকে আমাদের শূন্য ভাষা এরপরে আমাদের শূন্য ভাষা বেউলা ভাসি রে ওইরা দুঃখে রে সাগরে হলে লয়ে নাগা স্বামী বেউলা গো ওই না ভাসি লয়ন যালে নয় বেহুলা গো